মানুষের অনেক সময় মনের জ্বালা থাকে না, যে আমরা এই খাইছি, এই চলছি, কারণ একসঙ্গে এত, যেহেতু শাকিব খান তো আমার কলিগ, তাই না, আমরা একই সঙ্গে কাজ করতেছি অনেক বছর যাবৎ। যেমন আমার সিনেমা আজকে 28 বছর, শাকিব ভাই হয়তো 25 বছর। আক্ষেপ না, এটা দুঃখ নেয় বা ওর বিরুদ্ধে আমার কোনো কিছুই না, যে আমার দুঃখ একটাই বললাম, যে সেটা যে আমি যখন নাকি মৃত্যু সজে অ্যাক্সিডেন্ট করি, দুর্ঘটনা, এক মন এক প্রাণ সিনেমাটিতে, তখন কিন্তু আমাদের শাকিব খান আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি রানিং সভাপতি ছিলেন। তা ওনার তো উচিত ছিল না আমাকে একবার একটিবার চোখের নজর দেখা, যে শ্যুটিংয়েও কিন্তু বন্ধ রাখেন, শ্যুটিং কিন্তু রানিং চলতেছে, আর আমি কিন্তু এখানটা মৃত্যুসজ্জা। তো সেই ক্ষেত্রে মিজু আহমেদ ভাই তখন কিন্তু সে ফেল করছে, অথচ মিজু আহমেদ ভাই রাতের 2টা থেকে 1:45টার সময় কিন্তু আমাকে সে মেডিকেলকে দেখে আসছে, অথচ শাকিব ভাই রানিং সভাপতি আমাকে একটা নজর দেখতে যান। মানে আর্থিকভাবে সহযোগিতা না করলেও, মানে কথা ছিল যে শাকিব খান যদি দেখতে যেত তাও ভালো লাগতো। দেখতে উচিত ছিল, তা আমার কলিগ না, আজকে আমার ভাই যদি একটা অ্যাক্সিডেন্ট করে, আমি তো অবশ্যই আমার ভাইটাকে দেখতে যাবো, আর সে একটা হিরো, তারপরে সে হিরো আমি, মানে আমি তো তখন ফাইটার প্লাস স্টান্টম্যান অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ফাইট ডিরেক্টর, এইটাও বাদ, আমি তো তার শিল্পী সমিতির একজন সম্মানিত সদস্য, ভোটার, রানিং আমাদের ভোটেই তো উনি পাস করছে, আর আমরা যেই প্যানেলে যেটা, তো আপনারা সবসময় জানেন যে আমাদের ওই প্যানেল ইনশাল্লাহ অলওয়েজ মানে জয়ী হয়েছে। এই পর্যন্ত আমরা যেই প্যানেলে গেছি, আমাদের ফাইটার অ্যাসোসিয়েশনের লোকজন বা আমাদের নৃত্যশিল্পী যারা, আমরা এই দুইটা গ্রুপ, আমরা যেই প্যানেল ছিলাম ওই প্যানেল অবশ্যই সবসময় মানে জয়ী হয়েছে। তাহলে কি জুম্মন বলতে চাচ্ছে শাকিব খান শুধু চলচ্চিত্র থেকে নিয়েই গেছে, কাউকে দেয়নি? সারা জীবন নিয়েই গেছে, দিয়া যাওয়ার দেবে কি, দেওয়ার মতো কিছু নাই তো, তা আসেনি কিছু, মনের তো নেই। তাহলে আমাকে যখন একটা যে চোখের দেখা দেখতে গেল না, যখন নাকি আমি 13-14 দিন পরে আমি হাসপাতাল থেকে রিলিজ হইলাম, রিলিজে বাসা গেলাম, তো শাকিব খানের লোকের মাধ্যমে, শাকিব খানের যে কোনো লোকের মাধ্যমে আমাকে ফোন করা হলো 4-5 বার, বেশ কয়েকবার ফোন করা হলো, যে জুম্মনকে এফডিসি আসতে বলো। তা আমি জিজ্ঞেস করলাম কেন আসতে বলো, তা আমি আবার আমার যে কলিগ আছে যারা, বা আমার ফাইট ডিরেক্টর আছে, মানে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমাকে তো শাকিব ভাই যাইতে বলতেছেন, কেন কি আসবো, কেন যেতে বলতেছে, আমি তো অসুস্থ, আমার তো সিলিও এখনও কাটায় নাকি। তো পরে বলতেছে তোমাকে হয়তো কিছু সে দেবে, হেল্প করবে। তা আমি না, আমার ভালো লাগে না কারো কাছ থেকে হাত পাইতা নেওয়া বা দেওয়া, এগুলি আমার খুব না পছন্দ। তো বলে যে না আসো, যে একজন একটা হিরো মানুষ, তারপর সে একজন শিল্পী সমিতির রানিং সভাপতি, না না আসলে বেয়া দেবী দেখা যায়। আমার শ্রদ্ধেয় ফাইট ডিরেক্টর দেলোয়ার হোসেন চুন্নু, যাকে নাকি আপনারা ভাতিজা চুন্নু নামে চিনি, উনি আমাকে বললো। তো আসলাম রোজার মাস, তো আসি ইফতার রাখদা, আমি আগে আমার সাথে একজন লোক নিয়ে আসি সিএনজিদা, তো শ্যুটিং করতেছে, গিয়ে সালাম দিলাম, ওই অবস্থা আমি সালাম দিলাম, তো আমার বললো যে গে মেকআপ রুমকে বসো, 4 নম্বর মেকআপ রুমে। তো ইফতার আজান দিলে, ইফতার করলাম, ইফতার কর, ইফতার শেষে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে ওই শাকিব ভাইয়ের সাথে যে থাকে মনির ভাই, ওনার চাস্ত ভাই না জানি কী হয়, যাই হোক ম্যানেজার যাই হোক, ওনার মাধ্যমে 2000 টাকা পাঠায় আমাকে দিয়ে। তা আমাকে দিয়ে 2000 টাকা, আমি বললাম যে কিসের টাকা ভাই এটা, আমি ভাবছি মনে হয় আমি সিএনজি দাঁড়ছি, হয়তো সিএনজি ভাড়াটা, কারণ আমার বাসা এলাকায় ঢাকা মানে কেরানীগঞ্জ জিনিস, তো আমি জানি আমার কিন্তু 500 টাকা গাড়ি ভাড়া লাগে আসা যায় সিএনজি ভাড়া। তো 2000 দিচ্ছে, তো আমি গেলাম যে সঙ্গে কোয়ান্টারে শাকিব বাপের চিকিৎসার জন্য কিছু খাইয়ে দিই আমি, তখন আমি খারাপ ভাষায় আমি গালি দিচ্ছি ভাই, এটা গালিটা বললাম না, খারাপ ভাষায় গালি দিয়ে আমি টাকাটা ফিকে মারছি, যে 2000 টাকা ওরা কিছু কিনা খাইতে পারি, যে কত ছোটো মনের একটা লোক হইতে পারে যে 2000 টাকা আমাকে দেয়, আমাকে অসুস্থ মানুষ, আমি বাসার থেকে আমি বেড থেকে, আমাকে ডাক্তার যে ছয় মাস বেড রেস্ট, সেই জায়গার থেকে আমাকে 15 দিন 16 দিনের মাথা। কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, সে তো কোটি কোটি টাকা বানিয়েছে চলচ্চিত্র থেকেই, কিন্তু চলচ্চিত্রের মানুষকে সে দিচ্ছে 2000 টাকা। হ্যাঁ, এটা আসলে তাকে আসলে কি আপনি সুপারস্টার দাবি করেন? আমি তো সুপারস্টার কখনোই দাবি করবো না, কারণ ওর মনই তো ছোট, ওর আত্মাই তো ছোট। যে একটা কথা আছে আমাদের মুরব্বীরা বলে যে অনেক সময় যে অল্প পানির মাছ বেশি পানি তাইলে কিন্তু লাফালাফি করে মানে অজ্ঞান হয়ে যায়, মানে স্টক করে। তো একটা যদি মানে গরিব লোক মানে ছোটো থেকে গরিব লোকের থেকে যদি সে বড় লোক হয়, তখন কিন্তু ওনার টার্গেট কিন্তু ছোটো ওই গরিবের হালটাই থাকবে, যে আমি ওই যে রিস্কা উঠা 10 টাকা কম দিই, 2 টাকা কম দিই, বাস ওইটা ধাক্কা দিই, ভাই তার কালচার নেচারটা কিন্তু ওইটাই থেকে যায়। আমরা জেনেছি যে এখন শাকিব খান পারিশ্রমিক নিচ্ছে 2.5 কোটি টাকা। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখেছি যে গত কয়েক বছর
এফডিসিতে কুরবানি পর্যন্ত দেয় না, যেটা আপনাদের অনেক দুষ্ট শিল্পীরা আছে, দুষ্ট শিল্পীরা কিন্তু দেখে, কিন্তু শাকিব খানের কোনো কিছু দিতে দেখা যায় না। এই মনোমানসিকতা আসলে তার কেন? এটা কেন আমি যে একটা বললাম না, যে একটা মানুষকে দিতে হলে একটা হার্ট লাগে, হৃদয় লাগে, মন লাগে, বিবেক লাগে, ভালোবাসা লাগে। আপনি দেখেন আমার আমাদের মনোরঞ্জন দীপচর ভাই, সে কি সিনেমাতে কিছু নিচ্ছে না? সে তো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। আচ্ছা, যেটা নাকি আমার যে দুর্ঘটনা ঘটলো, যে আমার প্রোডাকশান, যে প্রোডাকশান থেকে আমি দুর্ঘটনা করলাম, ওইখানে প্রোডাকশান থেকে কিন্তু আমি কোনো সাপোর্টিং পাইনি। ভর্তি করাছে যে পর্যন্ত খরচটা ছিল এই পর্যন্ত, কিন্তু ওনাদের উচিত ছিল আমাকে 6 মাস বেড রেসে আমার সম্পূর্ণ খরচটা করা। এমন যদি করে তাহলে কি মরে যাওয়ার পরে শাকিব খানকে কেউ মনে রাখবে চলচ্চিত্রের মানুষরা? প্রশ্ন মানে উনি যদি মারা যায়, ভদ্রলোক যদি কখনো মারা যায়, মানে মানে ওনাকে মনে রাখার মতো কোনো যে কাজ করছে ইন্ডাস্ট্রি, আমি তো সেরকম কোনো কাজ দেখতেছি। আচ্ছা, তারপরেও শাকিব খানের সিনেমা রিলিজ হওয়ার পরে আমরা চলচ্চিত্রের মানুষ লাফিয়ে পড়েন, ঝাঁপিয়ে পড়েন, এমনকি তার কোনো বিপদে কিন্তু আপনি এগিয়ে যান, এটা আসলে কেন? যে মানুষটা আপনাদের পাশে সারা জীবন থাকেনি, তার জন্য আপনাদের সফট কর্নারটা কেন, মানে তাকে কেন ভালোবাসেন? এটা ভালোবাসেন আমি মনে করি একটা অতিরিক্ত একটা আলগা চামচামি করে। আচ্ছা, আমি মনে করি এটা একটা চামচামি করে। আর ওই যে বলেন ওই যে সুপারহিট এবং মেগা স্টার এই স্টার, আমি দেখিনি মনেই করি না কেন মেগা স্টার কে টাইটেল দিয়েছে কর্তৃকে, আমাদের এই পরিচালক সমিতিতে দিয়েছে, শিল্পী সমিতিতে দিয়েছে, নাকি না প্রযোজক সমিতিতে, তিনটা সমিতি তো সাবজেক্ট নাকি? একজন প্রযোজক, একজন পরিচালক সমিতি, একজন হলো শিল্পী, এই তিনটা জিনিস ছাড়া কিন্তু সিনেমা হবে না। একটা প্রযোজক যদি সিনেমা টাকা খরচ না করে হবে না, একটা একটা পরিচালক যদি সিনেমা না বানে একটা শিল্পী হতে পারবে না। তো এই তিনটা, তারা কি কোনো জায়গাতে কোনো পদবি দেওয়া হয়েছে সে মেগা স্টার? তার মানে কি মানে মেগা স্টার নাম আর সুপার স্টার নামের জন্য পরিচালকদের শিডিউল দেয় তিনি? আমার এরকমই তো মনে হইতেছে। আর আপনি দেখেন যে শাকিব খানের বিগত যত সিনেমা রিলিজ হয়েছে, ইচ্ছারা কোনো সিনেমা রিলিজ হয় সুপারহিট হয়েছে? একটা সিনেমা আমাকে দেখান তো। আমরা জানলাম যে তুফান বাংলাদেশে ভালো চলল, কলকাতা নাকি ফ্লপ, কলকাতাতে চলতেছে না কেন? আমি দেখছি অনেক যে কলকাতা মানে ধিক্কার জানাচ্ছে, আমি শুনছি যদি। এটা কেন? তারা আসলে কেন আমি জানি, ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান ব্যক্তিরা কখনো চাইবে না যে তাদের নিজেদের পণ্য ছাড়া অন্যদের পণ্য ব্যবহার করবে। যেটা আমি ঈদের পরের দিনও কলকাতা আমি 7 দিন থেকে আসছি, আমি কিছু কসমেটিক কিনবো, আমি ইন্ডিয়ান প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট পেলাম না। আমি একটা কোকা কোলা খেতে চাইছিলাম, যে আমার গরম, ইন্ডিয়া কিন্তু প্রচুর গরম, আমাদের বাংলাদেশে ইন্ডিয়া প্রচুর গরম, যে গরম একটা কোকা কোলা খাবো, কিন্তু কোকা কোলা কোথাও পেলাম না আমি। মানে ওদের ধরো থামসা, মানে ওদের ইন্ডিয়ান ব্র্যান্ড, ইন্ডিয়ান ব্র্যান্ড। ওরা দেবজিৎ, ওই মানে প্রসেনজিৎ, এদের সিনেমা সাইরা শাকিব খানের সিনেমা দেখবে, এত সহজ। আসলে শাকিব খানকে কী মেসেজ দিতেছেন আসলে, তার কীটা উন্নতি, সে তো কারো কথা শোনেই না। শাকিবকে মেসেজ আমি এটাই দেবো, একটা মেসেজ যেটা শাকিব ভাই যদিও, বা আমি তো জানি শাকিব ভাই দেখবে না, বা শাকিব ভাইয়ের কিছু শাকিবিয়ান আছে, বা শাকিব ভাইয়ের ভক্ত আছে, বা কিছু শাকিব ভাইয়ের ডাইরেক্টই বলি বাংলা যেটাকে বলে শাকিব ভাইয়ের কিছু চামচা আছে, এই চামচারা হয়তো আমার এই নিউজটা অবশ্যই শাকিব ভাই এখানে পৌঁছে দেবে। শাকিব ভাইকে আমি একটা মেসেজই দিতে চাইবো, যে শাকিব ভাই আজকে আপনি শাকিব খান হয়েছেন, কিন্তু আমাদের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকে কিন্তু হয়েছে, যে আমাদের সবারই কিন্তু সহযোগিতা আপনি কিন্তু শাকিব খান হইতে পারছেন। আপনাকে কিন্তু ইন্ডিয়ান ওই বা মিডিয়াকে কিন্তু আপনাকে শাকিব খান সুপার স্টার বানায়, মেগা স্টার বানায়, আপনি যা হওয়ার কিন্তু এখান থেকে হয়েছে। এটা আমি মনে করি এক নম্বর অবদান আমি মনোরঞ্জন দীপজল ভাইকে জানাবো এবং সায়ন সুমন ভাইকে জানাবো, যখন ওই সিনেমার ঢল নেমে গেছে 2004-05 অশ্লীল সিনেমা দেয়া, তখন সায়ন সুমন ভাই বাদা সিনেমা বানাইল। আচ্ছা, মানে রিয়াজ ভাই আর শাকিব ভাই বাদা সিনেমা থেকে সিনেমার মোড়টা ঘুরে, তারপর দীপজল ভাই, কুটিরেগার কাবিন, চাঁদচুর, পিতার আসন, এই কিন্তু শাকিব খান কিন্তু একটা স্টাবলিশ একটা জায়গা। তাহলে যেমন একদম সব শেষে যেটা বলি সেটা হচ্ছে যে আপনি কি বলতে চাচ্ছেন শাকিব খান বাংলা চলচ্চিত্রের পোল্টিবাস? 100% পোল্টিবাস। আমি মনে করি শাকিব ভাইকে আমি আর বললাম, শাকিব ভাইকে মেসেজ দিচ্ছে এইটাই, যে ভাই আপনি যে আমাদের বাংলাদেশের লোকজন নিয়ে কাজ করেন, টেকনিশিয়ান নিয়ে কাজ করেন, আপনি অনেক সময় একবার বলছেন, আপনি শুনছি আমরা যে বাংলাদেশের নাকি কোনো টেকনিশিয়ান নাই, তো টেকনিশিয়ান যদি কেউ নাই থাকতো তাহলে আপনি কীভাবে শাকিব খান হলেন? আপনি দেখেন আপনি 2004-05 সালে আজ থেকে 24 বছর আগে বা 23 বছর আগে গুরুদেব সিনেমা ওই স্টাইলিশগুলি কিন্তু আমি জুম্মন করাইছি, সিনেমাটা দেখে, সিনেমাটার নাম গুরুদেব, দেখেন একটা পাঞ্জাবি পরা, কিন্তু পাঞ্জাবি পরা ভালো লাগতেছে, স্টাইলগুলি কিন্তু আমি করতাম, আমি অ্যাসিস্ট্যান্ট ফাইট ডিরেক্টর। তাও আপনি শাকিব ভাই আপনার অবশ্যই করা উচিত, মেসেজটা আপনাকে দিচ্ছে এটাই, যে আপনি সবাইকে নিয়ে কাজ করেন। যেমন আপনি যখন নাকি 3-4 নম্বর হিরো ছিলেন, যখন নাকি আমাদের আলেকজান্ডার ভাই সুপার হিট হিরো, মানে সুপার স্টারই বলা চলতো, আলেকজান্ডার বোর কোনো সিনেমা ফ্লপ নেই আমি দেখিনি আজ পর্যন্ত। আচ্ছা, আমাদের একটা ডিরেক্টর বদলুল আলম কোকন, এই ভদ্রলোকের কোনো সিনেমা আমরা ফ্লপ দেখি নাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যে যখন আলেকজান্ডার বো মানে হিরো ছিল, বা আমাদের শাহিন আলম ভাই, বা অমিত ভাই, মান্না ভাই, তখন কিন্তু বলতো একটা হিরো লাগবে,
ওনারাই বলতে হিরোরে বলতে ভাই আপনার সাকিব রে নুন ছেলেটাকে না সাপোর্ট দিতে কিন্তু একটা হিরো, কিন্তু আজকাল সাকিব ভাই যখন স্টার হয়ে গেল যে যখন মেগা স্টার বলতেছেন আপনারা বা এই মানে বলতে পারি না যুবরাষ্ট্র অনেক কিছুই বলতেছেন, তো ওনার উচিত ছিল যে আমাদের এই সাকিব ভাইয়ের সাথে আমাদের বাংলা মানে চলচ্চিত্রের কিছু হিরোর ওনাকে সাপোর্টিং দেওয়া উচিত ছিল, কিন্তু সে কিন্তু এই কাজটা করে নাই। আসলে এই কাজটা আপনার করা অবশ্যই উচিত হয় না,